কিছু আমি চেয়েছিলাম সরাসরি তাকে সরাসরি তাকে জানানোর জন্য, কারণ আমি জানি যে হবে সেটা পৌঁছাবে অবশ্যই, কিন্তু সরাসরি হলে তার নজরটা থাকতো বিশেষ করে ভাঙরের উপরে। ভাঙরের সাধারণ মানুষ আজকে আক্রান্ত হচ্ছে, যে দলেরই হোক না কেন মানুষ তারা আক্রান্ত হচ্ছে, তাদের জন্য ছুটে এসেছি আমি তাদের জনপ্রতিনিধি। আমি জনপ্রতিনিধি মানে আমি ভাঙরের যে তৃণমূল করে তারও জনপ্রতিনিধি, যে বিজেপি করে তারও জনপ্রতিনিধি, যে আইএসএফ করে বা যা ভিন্ন যা রাজনীতি মত থাকে তা প্রত্যেকের আমি জনপ্রতিনিধি। তারা প্রত্যেকে সুরক্ষিত থাকুক, তারা প্রত্যেকে নির্বিঘ্নে যারা কন্টেস্ট করতে চায় নমিনেশন জমা দিক এবং নির্বিঘ্নে যাতে ভোট হয় সেই জন্য এসেছি। এবার নির্বাচন কমিশনের হাতে আছে ঠিক কথা, কিন্তু সেই নির্বাচন কমিশন পুলিশের উপরে ভরসা রাখছে, আর সেই পুলিশের টপে আছেন আমাদের রাজ্যের অভিভাবিকা। সেই জন্য যা পুলিশের যিনি বস তার কাছে আমি জানাতে চাইছি, সেখানে বিরোধী থেকে শুরু করে সবাই সাধারণ মানুষ অতিষ্ঠ। আমাদের রাজ্যের অভিভাবিকা আছে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি। আজকেও আমার এক নম্বর ব্লকে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে শওকত মোল্লা সাহেব আর রাহুল সাহেবদের বা আরও যারা আছে তাদের নেতৃত্বে যেভাবে ব্লক অফিস অনপত্তিপুরের মধ্যে ঘিরে রাখা হয়েছে, আমাদের যারা বিরোধী আমরা আছি আমাদের পক্ষ থেকে আমরা নমিনেশন করতে পারছি না। সেই জন্য আমি মনে করলাম আমাদের রাজ্যের অভিভাবিকা আমাদের উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তাকে এসে জানানোর দরকার, সেই জন্যই আমি তাকে জানাতে এসেছি। আপনি কি আগে মেল করেছিলেন? অবশ্যই মেল করেছি আমি, আমি ওই দেখা করার জন্যই টাইম চেয়েছিলাম না। উনি ওনার যথেষ্ট সময় আমার জন্য হয়ে ওঠেনি, উনি বিজি শিডিউলের মধ্যে আছেন বলার জন্য আমার সাথে দেখা হয়েছে। আজকে অ্যাপ্লিকেশন করে দিলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পাবে, আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে, কিন্তু নমিনেশন তো আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হয়তো আগামী আমার পুনঃ প্রয়োজন হলে ডাকতে পারি। কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে এই যে বর্তমান পরিস্থিতি শান্তি ছিল স্যার।